নমস্কার আজকে আমি অ্যাসপর্জর সিনড্রোম নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই যে অ্যাসপরজর সিনড্রোম বিষয়টি রয়েছে এটাকে সাধারণত বলা হয় অটোজম স্পেকটম ডিজর্ডারেরই হাই ফাংশনিং ফর্ম অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের কিছু বৈশিষ্ট্য কিন্তু অ্যাসপরজর সিনড্রোমে লক্ষ্য করা যায় বেশ কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায় তার সাথে সাথে নন ভার্বাল যে লার্নিং ডিসাবিলিটি আছে তার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপোর অ্যাক্টিভ ডিসঅর্ডারের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় শিশুর মধ্যে তো সবগুলো মিলিয়ে যেহেতু সবগুলোরই কিছু কিছু সিমটমস আমরা লক্ষ্য করি তো যখন অনেকগুলো সিমটমস বিভিন্ন বিষয়ে সিমটমস একসাথে হয়ে নিয়ে যখন একটা অন্য ধরনের একটা ক্যারেক্টার বা একটা ফর্ম তৈরি করে তখন আমরা সাধারণত সেটাকে সিনড্রোম বলে থাকি আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে অ্যাসপোর্ড সিন্ড্রোমের ক্ষেত্রে কিন্তু সাধারণত আইকিউ লেভেলটা অ্যাভোভ অ্যাভারেজ বা অ্যাভারেজ থাকে যেটা কিন্তু অটিজমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় বিলো অ্যাভারেজ আইকিউ লেভেল কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আইকিউ লেভেলটা অনেক বেটার হয় নেক্সট যেটা বলবো নেক্সট যে বিষয়টার মধ্যে আসবো এই যে বললাম অটিজমের কিছু লক্ষণ কিছু হচ্ছে নন ভার্বাল লার্নিং ডিসেবিলিটির লক্ষণ আর কিছু এডিএইচডির লক্ষণ সেই যে লক্ষণগুলো বা সেইগুলো সম্পর্কে যখন ব্যাখ্যা করব তখন বিষয়টা বুঝতেন আর একটু সুবিধা হবে আমাদের অটিজমের যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি যে সেই এই শিশুরা সাধারণত সোশ্যালাইজেশানের ক্ষেত্রে তাদের অসুবিধা হয় অ্যাসপর্যাস সিন্ড্রোমের ক্ষেত্রেও কিন্তু সোশ্যালাইজেশনের ক্ষেত্রে একটা অসুবিধে লক্ষ্য করা যায় সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কীরকম অসুবিধাটা লক্ষ্য করা যায় যেরকম আমরা যখন মানে এই যে সোশ্যালাইজেশানের যেহেতু একটা অসুবিধা মানে সামাজিক করণের ক্ষেত্রে যে অসুবিধাটা লক্ষ্য করা যাচ্ছে তার জন্য কি হয় না শিশুর মধ্যে একটা লিমিটেড বা একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার লক্ষ্য করি সেই শিশুদের মধ্যে মানে যে বিহেভিয়ারটা তার হয়তো করা উচিত না সেই ধরনের বিহেভিয়ার আমি শিশুর মধ্যে লক্ষ্য করছি আমরা সাধারণত কি যে জেস্টার্সগুলো এটা ফলো করা উচিত এটা করা উচিত নয় এই বিষয়গুলো যেগুলো আমরা শেখাই বাচ্চাকে খুব সহজে তারা শিখে নিতে পারে এই শিশুদের ক্ষেত্রে কি হয় না সেখানে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয় তাই জেসচার্স বা ফেশিয়াল এক্সপ্রেশন বোঝা যে আমরা অনেক কিছু আছে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করে বোঝাই সেগুলো কিন্তু এই শিশুদের ক্ষেত্রে বুঝতে বা সেটাকে এমিট করে সেটাকে রিপিট করতে বা সেটাকে ফলো করতে তাদের কিন্তু অসুবিধে হয় নেক্সট যেটা লক্ষ্য করা যায় এদের কিন্তু আই কনট্যাক্টটা খুব কম থাকে আই কনট্যাক্ট করে কথা বলার প্রবণতাটা আস্তে আস্তে বাড়াতে হয় নেক্সট হচ্ছে যে ফ্রেন্ডশিপ করা যখনই দেখবো যে অনেকগুলো শিশুকে যখন একসাথে হয় তারা সুন্দর গল্প করে বা খেলাধুলো করছে এগুলো এই শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ফ্রেন্ডশিপ করা মিঙ্গল করা খেলা করা সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে অসুবিধে লক্ষ্য করা যায় সেই জন্য দেখা যায় কি যে তারা সাধারণত তারা নিজেদের মতো নিজের একটা কোনো খেলনা নিয়েই তার সে হচ্ছে খেলছে তো তার নিজের দুন মানে জগতের মধ্যেই কিন্তু সে নিজেকে ধরে রাখতে পছন্দ করে তো এটা হচ্ছে কি অ্যাসপরজারের মানে অটিজম রিলেটেড যে মানে যে সমস্যাগুলো তার কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি নন ভার্বাল যে লার্নিং ডিসাবিলিটি অর্থাৎ হচ্ছে কি এদের কিন্তু অটিজমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে যাদের স্পিচের মানে কথা বলাতে অসুবিধা এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে কথা বলাতে এদের কোনো অসুবিধে নেই কিন্তু তারা খুব সফিস্টিকেটেড খুব সুন্দরভাবেও কথা বলতে পারে কিন্তু তাদের কথাগুলো হয় হচ্ছে কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশান মানে টু ওয়ে কমিউনিকেশান কিন্তু এখানে লক্ষ্য করা যায় না যার জন্য কি হয় তারা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সেলফ টক করে তারা যে কথাটা বলছে তার হয়তো কোনো মানে হচ্ছে না তার কোনো কিছু বোঝা যাচ্ছে না আর যেহেতু তাদের মধ্যে টু ওয়ে কমিউনিকেশানটা ডেভেলপ করে না তার মধ্যে ওই ধীরে 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 বিভিন্ন থেরাপির মধ্যে দিয়ে আমরা কি করি তাদের মধ্যে ওই টু ওয়ে কমিউনিকেশানটা বাড়ানোর চেষ্টা করা হয় নেক্সট যেটা বলবো কি যে এই শিশুদের ক্ষেত্রে মানে এক নাগারে বা একই কাজ তারা অনেকক্ষণ ধরে করতে পারে যদি সেটা তার ইন্টারেস্টিং কিছু বা তার ইন্টারেস্টের কিছু যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু সে সেটাকে নিয়ে অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে কিন্তু তারা সেটা কাজ করতে পারে ভয়েসের ক্ষেত্রে তাদের কথা খুব সুন্দর বলে মানে ভয়েসে ক্ল্যারিটি খুব সুন্দর সব ঠিক আছে কিন্তু তাদের মধ্যে যে পিচ যে ভলিউম যে মানে যে এগুলো থাকে তার মধ্যে একটা মনোটোনাস ভাব কিন্তু লক্ষ্য করা যায় মনোটোনাসলি একই ধরনের একটা ওয়েতে তারা কিন্তু কথা বলে থাকে সাধারণত থার্ড যেটা বলছি সেটা হচ্ছে আরও কিছু আনুষঙ্গিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেরকম হচ্ছে কি এদের বডি পশ্চার মানে এমনভাবে দাঁড়াচ্ছে বা বা এমনভাবে তার মানে বডি একটা অকওয়ার্ড বডি পশ্চারে হয়তো সে দাঁড়ায় একটা ফানি ওয়ে যেটা আমাদের চোখে হয়তো লাগছে যে একটা ফানি ওয়েতে কিরম দাঁড়িয়ে আছে দেখ অ্যাকচুয়ালি কিন্তু সেটা সে ইচ্ছে করে এরকম করে না ডিউ টু তার অসুবিধা মানে তার এই অসুবিধাটার কারণেই কিন্তু তার মধ্যে ওইরকম একটা লুক লক্ষ্য করা যেতে পারে তাছাড়া এদের কোয়ার্ডিনেশনে অসুবিধা ব্যালেন্সিংয়ে অনেক ক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যায় তো স্পোর্টস এরা খুব একটা করতে পছন্দ করে না যদি কিছু খেলা আছে সিলেক্টিভ যেটা সে ভালোবাসে সেটা হয়তো সে খেলছে কিন্তু স্পোর্টস বা এই ধরনের কাজে কিন্তু বা দৌড়াতে হবে বা এই সেখান থেকে কিন্তু সে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করে দ্বিতীয়ত নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ে কিন্তু এদের অসুবিধা হয় কারণ মোটর ডেভেলপমেন্টে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টও ঠিকভাবে বা গ্রস মোটর স্কিল এই যে একটা জিনিসকে শক্ত করে ধরা ধরে নিয়ে কাজ করা বা ফাইন মোটর যখন তারা লিখছে পেন্সিলটাকে কোনো সময় তো পুরো স্ট্রেট ওয়েতে ধরে আছে এটাকে যে স্লান্টিং ওয়েতে ধরে নিয়ে লিখতে হবে সেটাও কিন্তু তাকে আস্তে 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 সেগুলোকে তাকে ডেভেলপ করাতে হয় হুম তো এই ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিলের ডেভেলপমেন্টের তাদের কিন্তু প্রয়োজন হয় তো সাধারণত এই এই সমস্যাগুলি সাধারণত শিশুর মধ্যে লক্ষ্য করা যায় এটা এই শিশুদের মধ্যে কিন্তু একই ধরনের একটা রুটিন লাইফ তারা ফলো করতে খুব ভালোবাসে তাই একটা যদি সুন্দর একটা রুটিন করে দেওয়া হয় আর সেইভাবে যদি তাকে একবার চ্যানেলাইজ করা দেওয়া হয় তার সাথে যদি তার কন্ডিশনিংটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই আসবর্য সিন্ড্রমের যাদের রয়েছে তাই সেই শিশুদেরকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে মানে তাদেরকে কিন্তু একটা খুব সুন্দর জায়গায় আমরা নিয়ে আসতে পারি আর তার যেটা বলছিলাম যে এদের যেহেতু আইকিউ লেভেলটা ভালো হয় অ্যাভ অ্যাভারেজ আইকিউ লেভেল হয় তো অনেক মানুষ আছেন যারা কিন্তু খুব ভালোভাবে আর কি নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন তো অ্যাসপরজর সিন্ড্রোম যদি কারোর মধ্যে থাকে তাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় যে যে থেরাপিগুলো প্রয়োজন সেগুলোকে যদি ঠিকভাবে তাকে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা আমরা মানে মানুষ পেতে পারি কী কী কারণে হয় কারণ বলতে গেলে নির্দিষ্টভাবে কোনো কারণ এখনও বের করে দা করা হওয়ার মানে আবিষ্কৃত হয়নি যে এই কারণে অ্যাসপোর্ড সিনড্রোম বা অটিজম যাই বলুন না কেন এই ডিসঅর্ডারগুলো লক্ষ্য করা যায় কারণ কিছু থাকে হচ্ছে তার জেনেটিক কারণ থাকে বায়োলজিক্যাল কিছু কারণে হতে পারে যদি কারোর মধ্যে থাকে সেখান থেকে আসতে পারে আর তাছাড়া কিছু এনভায়রমেন্টাল কজেস থাকে তার মধ্যে ধরুন যদি প্রেগনেন্ট অবস্থায় মা যদি কোনো এমন কোনো ড্রাগ নিয়ে থাকেন ওষুধ খেয়ে থাকেন বা কোনো অ্যালকোহলিক হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না যে এই কারণেই এরকম হয়েছে এবারে আসি হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে ট্রিটমেন্ট বলতে গেলে কিন্তু বা অ্যাসপার্য সিনড্রমের জন্য সেরকম কোনো ওষুধ কিছু হয় না উইথ মানে ভ্যারিয়াস থেরাপিজ আছে সেই থেরাপিগুলোর মধ্যে দিয়ে তার কিন্তু তাকে আস্তে আস্তে হচ্ছে তার সোশ্যালাইজেশনই বলুন তার যে ভার্বাল টু ওয়ে কমিউনিকেশন ডেভেলপমেন্ট বা হচ্ছে তার যে বিহেভিয়ারিয়াল যে প্রবলেমস যে অসুবিধাগুলো আছে সেগুলো থেকে কিন্তু তাকে আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে আসা সম্ভব হয় কিন্তু যদি হচ্ছে মেডিকেশন একমাত্র দেওয়া যেতে পারে যদি তার হচ্ছে এডিএইচডির অর্থাৎ অ্যাটেনশানের পরিমাণ যদি খুব কমে যায় বা হচ্ছে তার যদি দেখা যায় যে হাইপার অ্যাক্টিভিটি খুব বেড়ে যাচ্ছে মানে জাস্ট ফর এডিএইচডির জন্য হয়তো মেডিকেশন দেওয়া যেতে পারে কিন্তু আর যা যা রয়েছে অসুবিধা যে জায়গাগুলো সেগুলোর জন্য কিন্তু तार বিভিন্ন ধরনের হচ্ছে যে থেরাপিগুলো আছে বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করবে কারণ হচ্ছে যেহেতু এদের আইকিউ লেভেলটা ভালো এদের কগনিশানটা ভালো এরকম খুব সহজে কিন্তু সেগুলোকে আস্তে আস্তে খুব সহজে বলবো না যখন তারা অ্যাডাপ্ট করবে সেটা কিন্তু যেহেতু তারা একই ধরনের কাজ করতে পছন্দ করে বা একই জিনিসটাকে যদি তার সাথে কোনোভাবে আর কি কন্ডিশনিংটা করে দেওয়া যেতে পারে তখন কিন্তু এদেরকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি এই শিশুদের কাছ থেকে। আজকে তবে এখানেই শেষ করি আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো নমস্কার